মেঘের রাজ্য সাজেক হলো বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট। আর এখানে প্রতি বছর হাজার হাজার লোক বেড়াতে আসেন, অনেকে আসেন বড় বড় দল নিয়ে, আবার ছোট ছোট দলেও অনেকে বেড়াতে আসেন, এমনকি একা বা দুইজন মিলেও অনেকে সাজেক ঘুরতে আসেন। কিন্তু খাগড়াছড়ি এসে কোন বাহনে করে সাজেক যাবেন তা ঠিক করতে গিয়ে অনেকে চিন্তায় পড়ে যান। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কোন গাড়িতে সর্বোচ্চ কতজন সাজেক যাওয়া যায়, পাশাপাশি কোন গাড়ির ভাড়া কত লাগে, সেই সম্পর্কে বিস্তারিত সব কিছু। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সাজেক যাবার গাড়িগুলো মূলত ছেড়ে যায় শাপলা চত্বরের কাছ থেকে। সাজেক যাবার গাড়িগুলোর মধ্যে রয়েছে সাফারি জিপ, চান্দের গাড়ি, পিক আপ, সিএনজি আর মোটরসাইকেল। চলুন জেনে নেওয়া যাক কোন গাড়ির ভাড়া কত আর কোন গাড়িতে সর্বোচ্চ কতজন যাওয়া যায়। পাঁচ থেকে ছয়জন যাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে এই সাফারি জিপ। সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসলে ভাড়া নেবে 7,500 টাকা। এক রাত সাজেকে রাত্রি যাপন করে পরদিন সকালে আসলে নেবে 9,000 টাকা, দুই রাত থাকলে 12,000 টাকা। এক রাত সাজেকে রাত্রি যাপন এবং পরদিন খাগড়াছড়ির স্পটগুলো ঘুরলে পড়বে 11,000 টাকা, এবং দুই রাত সাজেকে রাত্রি যাপন এবং পরদিন খাগড়াছড়ির স্পটগুলো ঘুরলে লাগবে 13,500 টাকা। 10 থেকে 12 জনের জন্য রয়েছে চান্দের গাড়ি। সাফারি জিপের মতোই সকালে গিয়ে বিকেলে খাগড়াছড়ি ফিরে আসলে ভাড়া লাগবে 7,500 টাকা। এক রাত সাজেকে থেকে পরদিন সকালে চলে আসলে লাগবে 9,300 টাকা, আর দুই রাত সাজেকে থেকে পরদিন ফিরে আসলে লাগবে 11,500 টাকা। এক রাত সাজেকে থেকে পরদিন খাগড়াছড়ির স্পটগুলো ঘুরলে লাগবে 10,700 টাকা, আর দুই রাত সাজেকে থেকে পরদিন খাগড়াছড়ির স্পটগুলো ঘুরলে লাগবে মোট 13,000 টাকা। 15 থেকে 18 জনের দল হলে সবচেয়ে ভালো হবে পিক আপ গাড়ি। সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসলে ভাড়া লাগবে 8,000 টাকা। এক রাত সাজেকে থেকে পরদিন ফিরে আসলে ভাড়া লাগবে 10,000 টাকা, দুই রাত থাকলে লাগবে 13,000 টাকা। এক রাত সাজেকে থেকে পরদিন খাগড়াছড়ির স্পটগুলো ঘুরলে লাগবে 12,000 টাকা, আর দুই রাত সাজেকে থেকে পরদিন খাগড়াছড়ির স্পটগুলো ঘুরলে লাগবে 15,000 টাকা। 3 থেকে 4 জন ঘুরতে গেলে ছোট সিএনজি যোগেও সাজেক ঘুরতে পারেন। তবে আমার মতে এই পাহাড়ি পথে সিএনজি গাড়ি অ্যাভয়েড করাটাই ভালো। তবুও চলুন সিএনজির ভাড়া কেমন সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কয়জন যাওয়া যাবে এটাতে? 2 থেকে 5 জন। সামনে 2 জন না সামনে খালি থাকে? খালি থাকে, এখানে 3 জন, এখানে 2 জন অথবা এখানে 1 জন। এটাতে কয়জন যাওয়া যাবে? এটাতে আমরা 3 জন নেই, যদি 1 গ্রুপে 4 জন হয় তাহলে 1 জন সামনে বসতে হবে। মানে সর্বোচ্চ 4 জন যাওয়া যাবে। ভাড়া কত নেবেন? ভাড়া হলো আমাদের ফুল প্যাকেজ 6,200 টাকা। একটা তো যাবন সাজেক, পরে হাগড়াছড়ি 3টা স্পট, এটি সহ 6,200 টাকা, আর দুই রাত যাবন হলে 7,200 টাকা। মানে 1,000 টাকা বাড়বে। 1,000 টাকা বাড়বে বেশি থাকি সাজেকে তাহলে 1,000 টাকা বাড়বে। আর যাওয়া যায় মোট 4 জন? 4 জন সর্বোচ্চ। আমরা 10 জন থাকায় চান্দের গাড়ি রিজার্ভ করি 1 রাত 2 দিনের জন্য। সাজেক যাওয়া আসা, 1 রাত থাকা এবং পরদিন খাগড়াছড়ির 3টি স্পট ঘোরাসহ ভাড়া নেয় 10,700 টাকা। আপনি চাইলে মোটরসাইকেলে করেও সাজেক যেতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে খাগড়াছড়ি থেকে শেয়ার সিএনজি করে দীঘিনালা আসতে হবে, ভাড়া নেবে জনপ্রতি 60 টাকা। সেখান থেকে মোটরসাইকেলে 1,000 টাকা ভাড়ায় 2 জন সাজেক যেতে পারবেন, একজন গেলেও একই ভাড়া দিতে হবে। আর সাজেকে 1 রাত থেকে পরদিন চলে আসলে ভাড়া পড়বে 2,000 টাকা। খাগড়াছড়ি থেকে গাড়ি ঠিক করে প্রথমেই আপনাকে যেতে হবে বাগাইহাট চেকপোস্টের সামনে। বাগাইহাট চেকপোস্ট থেকে প্রতিদিন 2 বার সেনাবাহিনীর এসকোর্টের সাথে সাজেক যাওয়া যায়। একটা হলো সকাল 10:30টার এসকর্ট আর আরেকটা হলো দুপুর 2:30টার এসকর্ট। আর এজন্য আপনি যে বাহনেই সাজেক যান না কেন, উক্ত সময়ের আগে আপনাকে অবশ্যই বাগাইহাট চেকপোস্টে পৌঁছাতে হবে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর যেতে সময় লাগে ঘন্টা তিনেকের মতো। আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় আপনি উপভোগ করবেন পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। সো ভিউয়ার্স, খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার যানবাহন নিয়ে করা ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি দেখলে
সাজেক যাওয়ার সময় গাড়ি ঠিক করে নিয়ে আর কোনো সংশয় থাকবে না। সাজেক ভ্রমণের পূর্ণাঙ্গ ভ্রমণটি দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন। তাই আজ আর নয়, দেখা হবে সাজেক ভ্রমণে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।